আসসালামু আলাইকুম। আমরা অনেকেই রয়েছি নামাজটা মনোযোগ সহকারে পড়তে পারি না। এর একটা বড় কারণ হলো নামাজের মধ্যে আমরা আরবিতে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর অর্থ আমরা অনেকেই জানি না। বাট এই কথাগুলোর অর্থ যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন নামাজে ইনশাআল্লাহ আপনার অটোমেটিক মনোযোগ চলে আসবে। লাইক আমরা যখন সিজদায় যাই তখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, যখন রুকুতে থাকি তখন বলি সুবহানা রাব্বিয়াল আজিম। এই কথাগুলোর অর্থ কী? এই কথাগুলোর অর্থ সাধারণত পরিবার থেকে আমাদেরকে কখনোই শেখানো হয় না। তো আজকের এই ভিডিওতে আমি এই কথাগুলোর অর্থ আপনাদেরকে বলবো এবং চমৎকার কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন এবং নামাজে ইনশাআল্লাহ অনেক বেশি মনোযোগী হতে পারবেন। সো শুরু করি। নামাজটা আমরা শুরু করি আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে আমরা হাতটা বাঁধি। আল্লাহু আকবার এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি মহান, অর্থাৎ আল্লাহ মহান। এই কথা বলে নামাজের শুরু। তারপর আমরা সানা পড়ি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এর অর্থ হলো হে আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার জন্যই সকল প্রশংসা। হে আল্লাহ তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এই কথাটা বলার পর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তার সাথে অন্য একটি সূরা পড়তে থাকি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। তারপর আমরা সূরা ফাতিহা পড়ি, সবাই জানি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্যই যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক, আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এভাবে আমরা সূরা ফাতিহা পড়ি, তারপর এর সাথে মিল করে অন্য একটি সূরা পড়ি এবং তারপর আমরা আবার আল্লাহ আকবার আল্লাহ মহান এই কথা বলে আমরা রুকুতে চলে যাই। যখন আমরা রুকুতে চলে যাই তখন আমরা আমাদের মস্তকটাকে অনেকটা অবনীত অবস্থায় রাখি, অর্থাৎ আল্লাহর সামনে নতি স্বীকার করি। তখন আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আজিম। এই কথাটি আমরা তিনবার বলি। সুবহানা রাব্বিয়াল আজিম এই কথাটির অর্থ কী? এই কথাটির অর্থ হলো আমি আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি। সুবহানাল্লাহ, এই কথাটা আমরা তিনবার বলতে থাকি রুকুতে। এবং যখন আমরা রুকু থেকে উঠি তখন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। এই কথাটির অর্থ কী? এই কথাটির অর্থ হলো আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। এবং এর সাথে সাথে আমরা পড়ি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এর অর্থ হলো হে আল্লাহ সকল প্রশংসা তো আপনার জন্যই। এরপরে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহ মহান এই কথা বলে আমরা সেজদায় চলে যাই। যখন আমরা সেজদায় যাই তখন আমাদের ফিলিংসটা সবচেয়ে সুন্দর হয়, অর্থাৎ আমরা খুব অনুভব করি যে আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে মাথা নত করলাম। এবং ওই মুহূর্তে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, এর অর্থ হে আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। যখন আমরা সেজদা থেকে মাথা উঠাই তখন একটু বসি, তারপর আবার সেজদায় যাই। প্রথম সেজদা থেকে মাথা উঠিয়ে যখন আমরা একটু বসি তখন আমরা কী পড়ি? অনেকেই হয়তো পড়েন না, কিন্তু একটা দোয়া আছে, ছোট্ট দোয়া, সেটা হলো আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহুম্মা আগফিরলি, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপর রহম করো, ওয়াহদিনি অর্থাৎ আমাকে দিনের জ্ঞান দান করো, অর্থাৎ দিন ইসলামের জ্ঞান দান করো অথবা হেদায়ত দান করো, ওয়াআফিনি আমার উপর শান্তি দান করো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো। এই কথাটা বলে আমরা আবার সেজদায় চলে যাই, মানে এই দোয়াটা করে আমরা আল্লাহর দরবারে আবার মাথা নত করি। তখন আমরা আবার বলি সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ হে আল্লাহ আমি তো তোমার পবিত্রতা বর্ণনা করছি। তো এভাবে দুই রাকাত চার রাকাত শেষ হওয়ার পর আমরা তাশাহুদে বসি, তারপর আমরা কী পড়ি? আত্তাহিয়াতু পড়ি, আমরা দরুদ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ে নিজেদের জন্য দোয়া করে নামাজটা সালাম ফিরিয়ে শেষ করি। আমরা আত্তাহিয়াতু পড়ি, এর অর্থ কী? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, এর অর্থ সকল তাজিম সকল সম্মান আল্লাহর জন্য, সকল ভালো কাজ সকল ভালো কথাবার্তা আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর আল্লাহর রহমত শান্তি বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং রহমত শান্তি বরকত বর্ষিত হোক আমাদের উপর এবং সালেহীন সমস্ত সালেহ অর্থাৎ নেককার বান্দাদের উপর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা আত্তাহিয়াত শেষ করি, তারপর আমরা দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আমরা কী পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপরে আপনার রহমত শান্তি বর্ষণ করুন, যেমনভাবে আপনি নবী ইব্রাহিম আলাইহিসসালামের উপর এবং তার বংশধরদের উপরে আপনার রহমত শান্তি বর্ষণ করেছিলেন। এবং আমরা সাথে সাথে বলি, নিশ্চয়ই আপনি প্রশংসিত, সম্মানের অধিকারী। এরপরে আমরা পড়ি দোয়া মাসুরা, যেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য একান্তভাবে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এর অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার গুনাহ করেছি আমি। তারপর আমরা বলি যে, হে আল্লাহ, আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই, মেহরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করুন, ক্ষমা তো আপনার পক্ষ থেকেই আসে। এই কথাটি বলার পরে, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই কথাগুলো বলার পর আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার এই পাশে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ফিরে আমরা সমস্ত মুসলিম বিশ্ববাসীর জন্য দোয়া করে আমরা আমাদের নামাজটা শেষ করি। তো এই কথাগুলোর অর্থ আপনারা মোটামুটি বুঝতে পারলেন। যখন এই অর্থগুলো একটু মাথায় রাখতে পারবেন যে আমি কী পড়তেছি, কার সামনে দাঁড়িয়েছি, কী বলতেছি, এই কথাগুলো যখন আপনার মাথায় একটু থাকবে, তখন দেখবেন আপনি নামাজে সহজে অন্য কিছু চিন্তা করতে পারবেন না। আপনি দেখবেন অনেক সময় সৌদি আরবে মানুষ নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় কাঁদতেছে, সুরা পড়তেছে কাঁদতেছে, কারণ তারা অর্থগুলো বুঝতে পারতেছে, ফিল করতে পারতেছে, আমি কী বলতেছি, আমার রবের দরবারে কী বলতেছি, সেই কথাগুলো তারা ফিল করতেছে। ফিল করতে করতে তাদের চোখতে পানি বেরিয়ে যাচ্ছে, তারা এতটা মানে নম্র হৃদয়ে বলেন, যেটাই বলেন, যে তারা এতটা আল্লাহকে ভালোবাসেন যে সেই কথাগুলো তাদের হৃদয়ে আঘাত করতেছে এবং তাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। তো এইভাবে আমাদের নামাজে কী বলতেছে সেই অর্থগুলো বুঝতে হবে, কিন্তু আমাদের পরিবার থেকে বা অন্য অন্য জায়গা থেকে সহজে এই জিনিসগুলো আমাদের ছোটো থেকে শেখানো হয় না। শুধুমাত্র বলা হয় এভাবে বলবা, এভাবে বললে নামাজটা হবে, কিন্তু ভাই আমি কী পড়তেছি, কার জন্য কী পড়তেছি, সেই কথাগুলো যদি আমি না বুঝতে পারি বা আমার যদি একটা ধারণা না থাকে, আমার বয়স অনেক বড় হয়ে গেলাম, অনেকে আছেন একদম বৃদ্ধ হয়ে গেছেন, তারপরে এই কথাগুলোর অর্থ জানেন না, তাহলে আসলে আপনি এর যে অন্তর্নিহিত তাৎপর্য সেটা অনুধাবন করতে পারবেন না। সো আজকের এই ভিডিওটি দেখে ইনশাল্লাহ আপনারা এই বিষয়গুলো অল্প হলেও বুঝতে পেরেছেন যে আমরা কী পড়তেছি। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা দেখার পর যারা যারা জিনিসটা অনুধাবন করতে পারলেন, বুঝতে পারলেন, অবশ্যই তাদের নামাজে আগের চাইতে আল্লাহ চাইতো মনোযোগ বেশি আসবে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।